করলে আবার তাদের ও আচ্ছা আচ্ছা আপনার এসছেন তো হ্যাঁ এবারে প্রোগ্রামটা হবে অন্যরকম তো ডাকলেও করতে হবে কি হচ্ছে স্কুলে আছে ওরকম বাঁশ দিয়ে ধরা যাবে না আগে দিয়ে দাও নাকি আপনি তো মালা দিবেন ও আচ্ছা আমি দেখ ফুলটা দেওয়ার ছবিটা করি তুমি পিছিয়ে এসে ওটা পরে করলে হবে শোনো আমাদের মালাদানটা হয়ে যাও আমি কি দিয়ে দেবো করে দিই কিন্তু এটা দিয়ে পরানো তো ঠিক নয় না না এটা এখন করা যাবে না তুই দেওয়ার পর আচ্ছা তাই দেওয়ার পর করতে ১৬০তম জন্মদিনে আমরা বাজপুর মনীষী চর্চা কেন্দ্র এবং বিয়োদায় স্মৃতি সংঘ মির্জাপুর বামুন চকের পক্ষ থেকে আজকের দিনে বিয়োদায়ের যে স্মৃতি মন্দির সেই স্মৃতি মন্দিরে আমরা বাজপুর ফুল পুষ্প নিবেদন করে তাঁর প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি উৎপল মাঝি মহোদয় বিশিষ্ট সমাজসেবী মৃণাল মাঝি মহোদয় আমরা বাজপুর মনীষী চর্চা কেন্দ্র এবং মির্জাপুর বিয়েদান স্মৃতি সংঘের পক্ষ থেকে স্বর্ণাঘাত মন্ডল মালী শিক্ষিকা এবং এরপরে পুরস্কার নিবেদন করবেন শিক্ষিকা কাবেরী সিংহ কালিনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কালো মিলে
মানে ডিএল রায়ের সাথে ভগবানপুর বা এখানে আপনারা উদযাপন করছেন কেন? ডিএল রায় কবি, নাট্যকার ও গীতিকার, সেই সঙ্গে তিনি 1890 সালে বর্ধমান রাজ স্টেটের সেটেলমেন্ট অফিসার হয়ে তিনি কাজলাগড়ে এসেছিলেন, এবং সুজা মুঠা পরগনা নাম ছিল তখন এখানকার। তিনি এখানে প্রায় 3 বৎসর অবস্থান করেন এবং তার কাজ ছিল এখানে সেই সময় কৃষকদের রাজস্ব, জমির রাজস্ব নির্ধারণ করা এবং জমি জরিপ করা। সেই কাজে নিযুক্ত থেকে তিনি কাজের পাশাপাশি এই বর্তমান স্মৃতি মন্দিরের পশ্চিম পার্শ্বে একটি ছোট্ট বাড়ি ছিল, সেই বাড়িতে তিনি থাকতেন, এবং এই দিঘির পূর্ব পাড়ে অসংখ্য বকুল গাছ ছিল, সেই বকুল বাগানে বসে তিনি সাহিত্য চর্চা করেছেন। সেই সাহিত্য চর্চা তখন নূরজাহান, এইসব বিখ্যাত নাটক, সেই সাজার নাটকের একটি গানের কিছুটা ছত্র আমাদের এই স্মৃতি মন্দিরের গাত্রে খোদিত রয়েছে। এছাড়াও তাঁর লেখা বিভিন্ন কবিতা, রম্য রচনা এবং গানগুলি আমরা যা শুনতে পাই তার অনেকখানি সেই সময় এখানে বসে তিনি লিখেছেন। বিশেষত ধনধান্যে পুষ্পে ভরা, একটু আগে যে আমরা সঙ্গীতটি এখানে পরিবেশন করলাম, আমরা মনে করি যেহেতু তিনি এইখানে কৃষকদের নিয়ে এবং আমাদের দেশের কৃষি নিয়ে কাজ করতেন, সেই সময় হয়তো তার অনুভূতি থেকে এই গানটা এইখানে তিনি লিখে থাকবেন, এটা আমাদের ধারণা। তবে এ সম্পর্কে সঠিক তথ্য আমাদের কাছে নেই, আর সেই জন্যই আমরা এখানে প্রতি বৎসর তাঁর জন্মদিনে, বর্তমান এবছর 160তম জন্মদিন, আমরা বাজকুল মনীষী চর্চা কেন্দ্র, দুটি বিদ্যালয় আছে এখানে, কাজলাগড় MSBCM হাই স্কুল, কাজলাগড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়, সেই সঙ্গে বামুনচক মির্জাপুর ডিএল রায় স্মৃতি সংঘ, এটি ক্লাব রয়েছে, তার প্রতিনিধিরা আমরা সকলে মিলে আজকের দিনটা আমরা উদযাপন করি, তাঁর স্মৃতি মন্দিরে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি, এবং এখানে আমাদের ব্লক ক্যাম্পাসে একটি ডিএল রায়ের আবক্ষ মূর্তি রয়েছে, সেখানেও আমরা মাল্যদান করি, এবং আজকের দিনটা আমরা নানা আলোচনা, তার গান, তাঁর কবিতার মধ্য দিয়ে আমরা এই দিনটিকে প্রতি বৎসর উদযাপন করে থাকি। ওটা একটা স্কিম হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট টাকা অ্যালোমেন্ট করেছিল, সেই অ্যালোমেন্ট টাকাটা যদি সাফিসিয়েন্ট না হওয়াতে এজেন্সিকে নিষেধ করেছিল, তার আগে সাজানো ছিল এটা, কিন্তু অনেকবার ভিডিও, অনেক মানে তথ্য একে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কোনো প্রকার কোনো কাজ হয়নি। ডিওমে এসলো, বর্তমানে ভিডিওকে বলা হয়েছে, প্রধানও একটা টাকা অ্যালোমেন্ট করেছিল, কিন্তু তারপরে আর কাজটা হয়নি। 15 ফিনান্সে এটা টাকাটা অ্যালোমেন্ট হয়েছিল, তারপরে আর কোনো উদ্যোগ নেয়নি। এর আগে আমরা বিভিন্ন জানিয়েছি, কিন্তু কোনো তেমন ইফেক্ট আমরা স্থানীয় হিসাবে অনেকেই অ্যাপ্লিকেশন করেছে, একজন তো বলছি। মানে আপনারা কি চাইছেন এটা নিয়ে? তো প্রশাসনের আরো উদ্যোগ বা এগুলো না, আমরা এটা চাইছি যেহেতু টুয়ার্স দীঘার দিকে একটা পর্যটন কেন্দ্রের সঙ্গে একটা অ্যাডিং হোক, এটা আমরা চাইছি আর কি, যে এটা একটা সঙ্গে একটা অ্যাডিং করা হোক পশ্চিমবঙ্গের এতে। হ্যাঁ, সেটা তেমন কোনো কিছু ছাড়া পাওয়া যায়নি। পাশে রাজবাড়ি আছে, দিঘি আছে, ফেমাস জায়গা, যেহেতু ডিএলআর যেখানে যেন কর্মস্থল ছিল তার, এখানকার তার যেহেতু অনেক স্মৃতি বিজড়িত জায়গা, সেখানে আমরা অনেকবার বলেছি বা জানিয়েছি, কিন্তু তেমন কিছু সাড়া আমরা প্রশাসনিকভাবে তেমন কিছু পাইনি। কোনো ডেভেলপমেন্ট আমরা একজন কাছাকাছি, আমরা একটা ডিএলআর স্মৃতি হিসাবে এখানে একটা ক্লাব রেখেছি, সেখানে পাঠাগারও ছিল, এখনও সেটা ভগ্ন প্রায়। হ্যাঁ, আমরা অনেকবার লিখিত করেছি, আমাদের ওই পল্লী বেতার গোষ্ঠী আগে যখন ছিল রেডিওতে, তখন আমাদের ওখানে নাম টাম ঘোষণা হতো, কিছু কৃষি আসর বসতো, সেসব অনেকবার হয়েছে, কিন্তু সেগুলো এখন প্রায় লুপ্ত পথে প্রায়। মানে সরকারের তরফ থেকে ডিএল রায়ের স্মৃতিতে আজকের দিনে কোনো কর্মসূচি বা কিছু না, তেমন কিছু আমাদের লোকাল হিসেবে কিছু তেমন কিছু, সেটা একটু বলুন পুরোটা না। এই আমাদের বিডিও অফিস সামনাসামনি বিডিও আছে, বা এই অন্যান্য পঞ্চায়েত সমিতি বা আপনার ইয়ে আছে, মানে গ্রাম পঞ্চায়েত আছে, সেখান থেকে আমরা কোনো প্রকার সাড়া বা কোনো উদ্যোগ এইভাবে কিছু ইফেক্ট আমাদের কাছে আসেনি। হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, বা ওনারা অনেকেই হচ্ছে এই ব্যাপারে ঠিক ইন্টারেস্টেড নয়, আমি অনেকবার বলেছি জানিয়েছি, বুঝতেছি, এবং এজেন্সি নিয়োগ করেও তাকে আবার নিষেধ করা হলো যে না, এখন কাজ করা যাবে না, এখন বন্ধ আছে। বর্তমান যারা আছে তারা চালাচ্ছে, তাদের ঠিক ইন্টারেস্ট দেখিনি।
পয়সা নেই, প্রথমে 1,00,000 দিয়েছিল, তারপর কিছুটা কাজ হলো, কাজ হলো বলছে না এখন ওই টাকা তো সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট হবে না, এখন বন্ধ রাখছি, বন্ধ করে বন্ধ হয়ে পড়ে আছে এই অবস্থা। এই রং টং কে করেছে? এই রংটা স্কুল তার ব্যক্তিগত উদ্যোগে করেছে। এই ল্যান্ডটা হচ্ছে স্কুলের, এটা তো মহারাজাদের জায়গা ছিল, পরবর্তী জায়গাটা স্কুলকে দান করে দেয়, কিন্তু এখন জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কুলের আওতায় আছে, কিন্তু ওরা যতটা পারে সম্ভব ওই রং টং করেছে, কেয়ারটেকার নিয়েছে পরে টরে, এই হচ্ছে ব্যাপার। আগে কত না, ইদানিং নতুন যে মাস্টমশাই এসছে তিনি উদ্যোগ নিয়ে এটা করেছে। হুম, এই হচ্ছে। আপনার নাম বলবো? আমার নাম মৃণাল কান্তি মাইতি। স্যার আমরা নমস্কার, আমাদের মাননীয় প্রধান শিক্ষক তথা আজকের সভার সভাপতি, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তোমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই কাজলাগড়ের দ্বিজেন্দ্রলাল রায় মহোদয়ের স্মৃতি আছে, সেই স্মৃতি ফলকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের আজকের সভার সভাপতি যিনি ছিলেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রীযুক্ত রাধাগোবিন্দ জানা মহাশয়, তিনি আমাদের এই স্মৃতি ফলকে মাল্যদান করছেন, আমি ওনাকে মাল্যদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুষ্পস্তবন করছে আমাদের ছাত্রীরা, চলে জুতো ফুল, হ্যাঁ জুতো ফুল, ফুল নেয়, জুতো ফুলো সবাই, জুতো ফুলে ফুল দাও। আসতে আসুন, স্যার আজকের এই দিনটা মানে ভগবানপুরের মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ? আজকে তার জন্মদিন, এটা আমাদের শুধু স্কুল নয়, শুধু স্কুল নয়, ব্লক প্রশাসন সকলেরই এটা পালন করা উচিত আজকের দিনটা, ডিএল রায়ের জন্মদিন। কিন্তু সেভাবে পালন হচ্ছে কি? এটা করা উচিত, কিন্তু অনেকে হয়তো করছে না সে মতো, কিন্তু এটা করা উচিত, এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর এটা যথেষ্ট উদ্যোগ নিয়ে করা হয়। ডিএল রায় কোথায় থাকতেন? এখানে, এখানে এই যে সামনে এই বাড়িটি, এই বাড়িতেই থাকতেন, আর এখানে ব্লক আধিকারিক হিসাবে এখানে ভূমি দপ্তরে ছিলেন উনি। এখানে অনেক লেখালেখি করেছেন, অনেক গান, অনেক কবিতা উনি এখানে লিখে গেছেন। উনি কর্মরত অবস্থায় কাজ করতে করতে ফাঁকা সময়ে, অবসর সময়ে উনি বিভিন্ন কবিতা, বিভিন্ন গান উনি লিখে গেছেন। কিন্তু উদযাপনটা সেভাবে হচ্ছে না সেভাবে, হ্যাঁ আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে এটাকে আরো আমরা বড় করে অনুষ্ঠান করব। আপনার নাম বলুন? আমার নাম রাধাগোবিন্দ জানা, প্রধান শিক্ষক কাজলাগড় এমএস বিসিএম হাই স্কুল।
জন্মদিন উপলক্ষে আমরা বাজপুর মনীষী চর্চা কেন্দ্র, বাবনচক, মুর্চাপুর কৃষি সংঘ, এর সঙ্গে ভগবানপুর এক ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে বীর রায়ের জন্মদিন আমরা উদযাপন করছি। সেই উপলক্ষে আমাদের এক বীর রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করলেন আমাদের ভগবানপুর এক ব্লক বীর সাহেব সম্মানীয় বিশ্বজিৎ মণ্ডল মহোদয়। এরপর একে একে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন জেলা পরিষদ সদস্য শামু মহোদয়, জেলা পরিষদের সদস্য আহমেদ উদ্দিন মহাশয় পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, ভগবানপুর এক পঞ্চায়েত সমিতি সম্মানীয় শিক্ষা কর্মদক্ষ উত্তম মাত্রা মহোদয় পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। এরপরে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের মৃণাল মাইতি মহোদয় পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, প্রাক্তন শিক্ষক উত্তম মাইতি মহোদয়। মনীষী চর্চা কেন্দ্রের অন্যতম সম্পাদক কর্ণধার অশোক, আশা করি তাড়াতাড়ি ওটা কাজ করিয়ে দিতে পারবো। এমনি মানে সারা বছর বিভিন্ন কর্মসূচি নেন, কিন্তু ভগবানপুরের ইতিহাসে আজকের দিনটা আলাদা করে গুরুত্ব আছে, সেটা কিন্তু সেভাবে উদযাপন হয় না। আপনি তো রাজবাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছেন, এটা একটু উদ্যোগ নেবেন? অবশ্যই নেওয়া উচিত উদ্যোগ, যে মানে অবভিয়াসলি যখন কাজলাগড়ের ইতিহাস সম্বন্ধে লোককে বলা হয়, তো দ্বিজেন্দ্রলাল এখানে দীর্ঘদিন ছিলেন, এটা তো একটা অন্যতম মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবেই উঠে আসে। তো সেখানে খুবই ভালো প্রস্তাব যে আগামী দিনে দ্বিজেন্দ্রলালের জন্মদিন যাতে আরও বড়োভাবে করা উদযাপন করা যায়, তার জন্য পরিকল্পনা নেওয়া।